আমন্ত্রণ জানাচ্ছি কাজী ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। মিটবল বানের জন্য প্রথমে বানের খামিরটা তৈরি করে নিতে হবে। এখানে আমি ময়দা নিয়েছি এক কাপ, চিনি দেব এক চা চামচ, এক কাপ ময়দা এক চা চামচ চিনি, এটাই হলো এটার মাপ। হাফ চা চামচ লবণ দিবেন আর আধা চা চামচ ইস্ট দেবেন। ডিম দিতে হবে একটা ডিমের অর্ধেক। আমি কাঁটা চামচ দিয়ে বিট করে নিচ্ছি একটা ডিম। শুকনো অবস্থায় খুব ভালো করে খামিরটাকে মিশিয়ে দিতে হবে। তারপর ডিমটা দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে 10 মিনিট আপনাকে মাখাতে হবে। কাজের সুবিধার জন্য আমি একটা খামির আগেই তৈরি করে রেখেছি। মিটবল বান আমি এখানে দুটো তৈরি করব। খামিরটা এরকম নরম তুলতুলে হয়ে যাবে। এরপর আমি মিশ্রণটা তৈরি করছি। এখানে নিয়ে নিয়েছি কিমা করা কাজি ফার্মস কিচেন মিটবল, তার সাথে এখন বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। ঘি দিচ্ছি এক চা চামচ পরিমাণ টেস্টের জন্য। পেঁয়াজ দিব এখানে হাফ কাপ পরিমাণ। আমি চুলোটা ধরিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে হতে বাকি কাজগুলো আমি শেষ করে নেব। এখানে দিচ্ছি আদা কিমা, আদা কিমা এক টেবিল চামচ পরিমাণ। তার সাথে যাবে কাঁচামরিচ কিমা, যাচ্ছে একটু সামান্য একটু চিনি এবং লবণ, সব একসাথে মিশিয়ে নিতে হবে। একটু চিজ দিচ্ছি সাথে, বাইন্ডারের কাজ করবে, আমি গ্রেট করে চিজ এখানে দিয়ে দিচ্ছি। এরকম করে হাতে নিতে হবে। তার আগে হাতে একটু ময়দা মেখে নিতে হবে, তাহলে বানাতে সুবিধা হয়। ধারগুলো একটু চিকন হবে, মাঝখানটা বেশি থাকবে। এইভাবে 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 এই 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 তারপর এটাকে এই রকম করে দিতে হবে। আপনার এক ফোঁটা ভেতরের খামিরও বের হবে না, কারণ ভেতরের যে আমরা পুরটা দিলাম সেটা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু তেলের মধ্যে পুরোটাই চলে আসবে। তেলের হিটটা কমিয়ে দিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার হবে আর আপনারা দেখুন অনেকটাই কিন্তু ফুলে গেছে। আগুনটা কিন্তু একটু ধীমে আছেই আমি করছি, কারণ বেশি আগুন যদি হয় উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। বাড়তি তেলটা আমরা শুষে নিতে পারি। এখন আমি কেটে নেব। আপনারা চাইলে দুই ভাগও করে দিতে পারেন, আবার চাইলে চার পিসও করতে পারেন। পাশে আপনি সালাদ সস এগুলো দিয়ে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল আমার মিটবল বান। আপনারা এই পদ্ধতিটা যদি জানা থাকে বাড়িতেই তৈরি করে ইফতারিতে পরিবেশন করতে পারেন। দেখা হবে আবারও, সুস্থ সুন্দর আনন্দে থাকবেন।